ডিপ্রেশনে পড়ে যাচ্ছে, এগুলো হচ্ছে সবই বিশৃঙ্খল ডিজঅর্ডার। এই ডিজঅর্ডার ও খুব সেন্সিটিভ, একদম সহ্য করতে পারে না, তখনই সে খুব রেগে যায়। ও হচ্ছে একজন ডিক্টেটোরিয়াল পার্সন, কর্তৃত্ব পরায়ণ ব্যক্তি, এবং প্রচণ্ডভাবে বিরক্ত হয়, প্রচণ্ড বকবক করে বিরক্ত প্রকাশ করে, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত সবার জন্য ভালোবাসা থাকে। সেম সিপিয়া, শেষ মুহূর্তে গিয়ে সিপিয়া সবার প্রতি উদাসীন হয়ে যায়, বাম্বোজা তখন সবার প্রতি ভালোবাসা থাকে, আর বাকি পরিস্থিতিগুলো সব এক। বোঝা গেল এবার বাম্বোজা? বাম্বোজা সাপোর্ট চায়, সাপোর্ট সাপোর্ট চায়। বাঁশ একা একা দাঁড়িয়ে থাকতে পারে না, বাঁশ যখনই একা হয়ে যাবে তখন সে মাটিতে লুটিয়ে পড়ে। আর যতক্ষণ পর্যন্ত যৌথ ভাবে থাকে ততক্ষণ পর্যন্ত সে নিজেকে খাড়া করে সবার উপরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, এক পায়ে দাঁড়িয়ে থাকে। তো যৌথভাবে আছে এটা আমি বুঝবো কি করে? বাম্বোজার কাছে যৌথভাবে থাকার বিষয়টা হচ্ছে সাপোর্ট করে করে চলা, একে অপরের সঙ্গে সাপোর্ট করে করে চলা, অর্থাৎ তালমিল বজায় রেখে চলা। তালমিল বজায় রেখে কেউ কাউর সঙ্গে ঝামেলা করবে না, কেননা ডিজঅর্ডার ও একদম পছন্দ করে না, একদম সহ্য করতে পারে না ডিজঅর্ডার। এই জন্য তালমিল বজায় রেখে সবাই সবার সঙ্গে ভালোবাসা থাকবে, মিল মহব্বত থাকবে, সুশৃঙ্খল ভাবে চলাফেরা করবে, এটা হচ্ছে এরকম ভাবে চললে বাম্বোজার খুব ভালো লাগে, এটাই হচ্ছে ওর সাপোর্ট। তোমরা আমার সঙ্গে শুধু এইটুকু ভালো ব্যবহার করে চলো, বাকি পরিষেবা যত দেওয়ার দরকার, যতটা পরিশ্রম করার দরকার সেটা আমি করব। এই হচ্ছে বাম্বোজা। দেখবেন প্রয়োগ করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাম্বুজাও কি সিপিয়া আর মতো ওরকম বা বা নেট্রামিউডের মতো কি ওরকম মানে পুরনো যেসব ঘটনা ঘটেছিল সেগুলো নিয়ে ভাবতে থাকে যে কেন হয়েছিল বা কি বা মানে পুরো সেটা থাকে কি এগুলো মানে তার প্রথমের দিকে থাকে না, ওগুলো থাকে ও পরিস্থিতিকে, হ্যাঁ হ্যাঁ, কি হয় খারাপ পরিস্থিতিকে রিকভারি করার জন্য প্রাণপণ চেষ্টা করে, প্রাণপণ চেষ্টা করে খারাপ পরিস্থিতিকে রিকভারি করার জন্য। তো প্রাণপণ চেষ্টা করার পরেও যখন রিকভারি করতে সমর্থ হয় না তখন সে হতাশ হয়ে যায় এবং গভীরভাবে দুশ্চিন্তার মধ্যে ডুবে যায়, তখন গ্রিপ কন্ডিশনে চলে আসে, তখনই সে ভাবে। কিন্তু ওই রকম খারাপ পরিস্থিতিতেও তার সঙ্গে যদি সহযোগিতাপূর্ণ আচরণ করা যায় সে খুব সহজেই নিজেকে রিকভারি করে তুলবে আগের মতো, খুব সহজেই। এটা একটা দারুণ জিনিস, কিন্তু সিপিয়া নিজেকে সিপিয়া সহজে রিকভারি করতে পারে না, নেট্রামিওর সহজে রিকভারি করতে পারে না, ওগুলো দেরি হয়, ধীরে 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 রিকভারি করে। কিন্তু বাঁশকে যখনই একটু সাপোর্ট দিয়ে দেবেন ও খুব তাড়াতাড়ি রিকভারি করে ফেলে। দ্রুত রিকভারি করে ফেলে, বাঁশ সহজে মরে না, মরতে চায় না সহজে,
ও গড়িয়ে গড়িয়ে যেভাবেই হোক বেঁচে থাকে, সহজে মরতে চায় না, এত শক্ত, খুবই শক্ত। ও মরে শেষ পর্যায়ে যখন প্রাণপণ চেষ্টা করার পরেও রিকভারি করতে সামর্থ্য হলো না, তখন গিয়ে ও মাটিতে লুটিয়ে পড়ে। খুবই শক্তপোক্ত একটা উদ্ভিদ। অনেক সময় দেখতে পাবেন বিট্রেডের লাভার, আমরা তো বাম্বুজার কথা ভাববই না, ভাবতেই পারবো না, যেহেতু আমরা প্রিজুডিস থাকি এই জায়গাতে। কোনো বিট্রেডের লাভার যদি থাকে, মা হতে পারে, বাবা হতে পারে, কোনো ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, ভাই বোন ইত্যাদি হতে পারে, যে ভালোবাসার মধ্য দিয়ে সুন্দরভাবে একে অপরের সঙ্গে মিল মহব্বতের মধ্য দিয়ে জীবন যাপন করে আসছিল, এখন কোন একটা জায়গাতে তার কেটে যাওয়ার পরে অবস্থা খারাপ হয়ে গেল, সেই অবস্থাটাকে কাটতে চায় না, সাধারণত কাটতে চায় না। অনেকে আছে কি, ঝুট ঝামেলা গন্ডগোল হলো, সম্পর্কটা ছেদ করে দিল, কেননা ঝুট ঝামেলা গন্ডগোল অশান্তির মধ্যে কেউ জড়াতে চায় না, শান্তিপ্রিয় মানুষ শান্তিতে থাকতে চায়, তাই সে ওইসব ঝুট ঝামেলা থেকে এড়িয়ে চলে। কিন্তু বাম্বোজা কি করে, ও সহজে হাল ছাড়ে না, হাল না ছেড়ে ও পরিস্থিতিটাকে রিকভারি করার চেষ্টা করে, যেমন করেই হোক খুব ধৈর্যের সঙ্গে চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত যখন না পেরে ওঠে তখন সে ভেঙে পড়ে। এবার একজন বিট্রেডের লাভার, সে খুব অসুস্থ, গুরুতর অসুস্থ, অত্যন্ত গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। তো সবাই জানে যে সেই অমুকজনের সঙ্গে এর সম্পর্কটা ভেঙে যাবার পর থেকে, সম্পর্কটা ভালো না থাকার জন্য ও চিন্তা করতে করতে চিন্তা করতে করতে আস্তে আস্তে বেচারার এই অবস্থা, এখন কোন ওষুধই আর কোনো কাজ করছে না, ওর মনটা কিন্তু সেখানেই পড়ে আছে, সেই জায়গাতেই ওর মনটা পড়ে আছে, অ্যান্টিম ক্রুডের মতো। তো শেষকালেও যদি সেই ব্যক্তি তার পাশে এসে বসে, তার পাশে এসে দাঁড়ায়, বাম্বুজা আর ওষুধ লাগবে না। এই এমনই একটা উদ্ভিদ, একটু সাপোর্ট দিয়ে গোড়ায় জল দেন ও বেঁচে যাবে, হোক কার্তিক মাস চৈত্র মাস ও দেখবে না। হ্যাঁ, একটু সাপোর্ট দিয়ে গোড়ায় জল দেন ও বেঁচে যাবে। এই বেঁচে যাওয়ার পর পর কি করে, তারা আবার তাদের যে পরিশ্রম সেটা করতে শুরু করে, অর্থাৎ রিপ্রোডাক্ট উৎপাদন করার যে ক্ষমতা সেটা কিন্তু আবার শুরু হয়ে যায় তাদের। দারুণ একটা চক্র, উৎপাদন করার ক্ষমতা তাদের মধ্যে আবার সৃষ্টি হয়ে যায়। একটা বাঁশ কতগুলো কোঁড়া ছাড়ে, কতগুলো মানে কোঁড়া, কোঁড়া বুঝতে পারছেন, আমাদের এখানে কোঁড়া বলে, বাঁশের কোঁড়া, ছোট ছোট বাঁশের চারা, মানে যে অঙ্গ থেকে আপনার বাঁশের সৃষ্টি হয়, নতুন নতুন বাঁশের সৃষ্টি হয়, আমাদের এখানে প্রচলিত ভাষায় কোঁড়া বলা হয়, আপনাদের এলাকায় কি কি বলে জানি না, ওটা হচ্ছে একটা উৎপাদন সৃষ্টি। হ্যাঁ বলেন সৈদুল্লাহ ভাই, আপনাদের এলাকায় কি বলে? আমাদের এলাকা কোঁড়া বলে। তো এই যে সৃষ্টি করার ক্ষমতা দেখেছেন বাঁশের, কেমন সৃষ্টি করার ক্ষমতা, সাপোর্ট দিয়ে একটু জল দেন, ব্যাস ও আবার উৎপাদন ক্ষমতা ওর বেড়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না। তো সেই মানুষটা যদি তার পাশে চলে, একদম অ্যান্টি ক্রুডের মতো। এইখানে কি হয়,
অ্যান্টিম ক্রুডি কি হয়, অন্যের ভালোবাসা, অন্যের তাকানো, অন্যের স্পর্শ এগুলো সহ্য করতে পারে না, ভালো লাগে না, বিরক্ত থাকে, বিরক্ত, কাউকেই তার ভালো লাগে না, একা একা থাকতে চায়। যাকে সে ভালোবাসে সে যদি ওর পাশে এসে দাঁড়ায়, ব্যাস খুশি, ও এবার আস্তে 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 সুস্থ হয়ে উঠবে। কিন্তু বাম্বুজা কাউরের সঙ্গে খারাপ আচরণ করে না, যেহেতু ও পছন্দ করে না, খারাপ আচরণটা পছন্দ করে না, তাই সে চিটকিটি পোনা কাউকে দেখাবে না। তাকে যারা পরিষেবা দেবে সবার সঙ্গে পরিষেবা নেবে, সবার সঙ্গে ভালো ব্যবহার করবে, সবার সঙ্গে সবার সেবা যত্ন সব কিছু নেবে, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবে না। কিন্তু মনটা পড়ে থাকবে সেই এক জায়গাতে, যেখানে দেখে মনে হবে এটা এটা হচ্ছে গ্রিপ কন্ডিশন, ইগনেশিয়া, নেট্রামিওর, অ্যাসিড ফস, ল্যাকেসিস এদের মতো মনে হবে, আমরা প্রিজুডিসড হয়ে আছি ওই মেডিসিন করার মধ্যে। এইরকম কোনো কন্ডিশন পেলে তখন পাস্ট হিস্ট্রিটা একটু নেন, যে ব্যক্তি হিসেবে উনি কেমন ছিলেন। দেখবেন সুনাম ভরে যাবে যে খুব পরিশ্রমী ছিল, প্রচুর কাজ করত, সবার সঙ্গে ভালো ব্যবহার করত, হ্যাঁ সবার দিকে নজর রাখত। খুব অসুস্থ অবস্থাতেও জ্বর এসেছে, জ্বর এসছে, ব্যথা হয়েছে, তাও ব্যথাটা কোনোদিন বিছানায় শুত না, ওই ব্যথা যন্ত্রণা জ্বর নিয়েই কষ্ট করে কাঁদতে কাঁদতে হলেও সে কাজকর্মগুলো সব করে গেছে, তবুও সে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করে নেবে। এইবার আপনার মনে হবে হ্যাঁ স্যার না চালাতে হবে। হ্যাঁ বলুন স্যার, বাম্বুজা তো স্যার বকাবকি করে বলছিলেন ইতিপূর্বে, একটু রাগ, যখন রাগ হয় তখন তো কিছুটা বকাবকি করে সে। কে বাম্বুজা? বাম্বুজা রাগারাগি করতেছে প্রাইমারি স্টেজে, এখন তো সে গ্রিপ স্টেজে চলে গেছে একদম, নিজেই তো এখন বিছানায় শুয়ে পড়েছে। এই জায়গাটা বুঝতে পারলেন আমি কোন জায়গার কথা বলছি, মানে একেবারে শেষ স্টেজ। ও নিজেই এখন শুয়ে পড়েছে, যখন ও সবার পরিষেবা দিচ্ছে তখনও বকাবকি করে, রাগারাগি করে, বকাবকি করে, সবাই তাকে তার সঙ্গে সাথ দিচ্ছে না বলে। এখন ও চূড়ান্ত গ্রিপের চূড়ান্ত অবস্থায় চলে গেছে, চলে যাবার ফলে সে নিজেই এখন লুটিয়ে পড়েছে মাটির সাথে। ওই সময়ে আমরা সাধারণত ইগনেশিয়া, নেট্রামিওর, অ্যাসিড ফস, ল্যাকেসিস এইগুলোর কথাই তো বেশি বেশি ভাবি। তো এখন অ্যান্টিম ক্রোড, আপনার সিপিয়া, বাম্বুজা, বাম্বুজা এর সঙ্গে যুক্ত হবে, কিন্তু বাম্বুজার গল্পটা হচ্ছে ওই, আপনি এত ওষুধ দেবেন, ঝাড়ফুঁক, টুকটাক, মাদুলি আদুলি যাই দেবেন না কোনো কোনো কিছু কাজ হবে না। ও যাকে চায় তাকে নিয়ে একবার পাশে বসিয়ে দেন, দেখেন রুগী সুস্থ হয়ে যাবে। আমরা সিনেমায় তো অনেক সময় দেখি নাই, ব্যর্থ প্রেমিক প্রেমিকা পাগলি হয়ে গেছে, এখন নায়কটাকে সুস্থ করার জন্যে তার নায়িকার মতো দেখতে অন্য একটা মেয়েকে ম্যানেজ করে তার পাশে দিয়ে দিল, সে তার নায়িকার মতো আচার আচরণ করতে শুরু করলো, সে ধীরে 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 সুস্থ হয়ে গেল, অথচ তার আগ পর্যন্ত কোনো ওষুধেই কিছু কাজ করছিল না। আমরা সিনেমাতে যেগুলো দেখতে পাই, বাম্বুজার ব্যাপারটা এরকম। ওকে সাপোর্ট করলে খুব সহজেই নিজেকে রিকভারি করে। বলেন জি। তাহলে স্যার এসিড পসের সাথে স্যার যদি একটু ডিপার করে দিতেন স্যার। অ্যাসিড ফস ব্রুডিং হয়ে যায়, একই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে থাকে, ওই একই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে থাকে, এরাও একই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে থাকে, সেই সঙ্গে উদাসীন থাকে, চারিপাশের সমস্ত ব্যাপারে উদাসীন থাকে, এইটাকে আপনাকে ফিল করতেই হবে। তার আর কোনো কিছু ব্যাপারে উৎসাহ নেই, কোনো কিছুর প্রতি তার উৎসাহ নেই।
অ্যাসিড ফসের আর কোনো কিছুর প্রতি তার উৎসাহ থাকে না, কোনো কিছু ওর দিকে উৎসাহ থাকে না, টোটালি উদাসীন, যেন একটা মানে কি বলবো এই জায়গাটায়, এত এমন ভাবে উদাসীন হয়ে যায় এই পরিস্থিতিকে কি শব্দ দিয়ে প্রকাশ করা যায় ভালোভাবে, কোনো কিছুর প্রতি মনোযোগ থাকে না, আগ্রহ থাকে না, উৎসাহ থাকে না, টোটালি উদাসীন, নিঝুম ভাবে একই বিষয়ের উপরে ভাবতে থাকে, তার ভিতরে ভালো লাগা, উৎসাহ, আগ্রহ, আনন্দ কোনো কিছু থাকে না, কোনো প্রতিক্রিয়াও থাকে না, শান্ত হয়ে যায়, হয়ে যায়। কোনো বিরক্তি, খিটখিটি এগুলো কিচ্ছু থাকে না, একদম প্যাসিভ হয়ে যায়, পুরোটা প্যাসিভ হয়ে যায়, বোম ভোলা মতো হয়ে যায়, পুরো বোম ভোলা একদম। এই অতীত অপ্রিয় ঘটনার উপরে সে ব্রুড হয়ে যায় একদম, সেই সঙ্গে উদাসীন, কোনো কিছুর ব্যাপারে আর তার খেয়াল, খুশি, উৎসাহ, আগ্রহ এসব কিচ্ছু থাকে না। কে কি করছে তার চারিপাশে, কে কি বলছে না বলছে, কে কি করছে না করছে, কি হচ্ছে না হচ্ছে, কি ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে, কোনো দিকে তার উৎসাহ নেই, কোনো দিকে উৎসাহ নেই, একই অচিত অপ্রিয় ঘটনার উপরে সে ব্রুড হয়ে চুপচাপ আছে, উদাস দৃষ্টি, একেবারে উদাস দৃষ্টি। কিন্তু আপনি যখন কথা বলবেন, আপনার সঙ্গে কথা বলবে, আপনার সঙ্গে কথা বলবে, প্রতিক্রিয়া দেখাবে, এই উদাস দৃষ্টিতে যদি প্রতিক্রিয়া না দেখায় তাহলে মেডিসিনটা হবে হেলেবোরাস, উদাস দৃষ্টিতে আপনি কথা বলছেন, চারিপাশে কি হচ্ছে না হচ্ছে কোনো দিকে তার খেয়াল নেই, একই ধ্যানে জ্ঞানে সে ডুবে আছে, কোনো প্রতিক্রিয়া নেই, কিছু নেই, এরকম যদি থাকে, কিছু বললে সে কিছু সাড়াও দিচ্ছে না, বুঝতেও পারছে না কি করছে না করছে, এরকম যদি ব্যাপারটা থাকে তাহলে মেডিসিনটা হবে হেলেবোরাস। কিন্তু ওই রকম উদাসীন হয়ে গেছে, উদাসীন হয়ে যাবার পরে আপনি যখন কথা বলবেন, কিছু জিজ্ঞাসা করবেন, সবকিছুর উত্তর দেবে, জবাব দেবে, কিন্তু কোনো আগ্রহ, উৎসাহ, আনন্দ, খুশি এসব আর কোনো কিছু নেই, সব শেষ, মরে গেছে সব আবেগ বলতে আর কিছু নেই, সব আবেগ শেষ, তখন হবে অ্যাসিড ফস। তাহলে স্যার অ্যাসিড ফসের প্রাইমারি স্টেটটা কিরকম হবে? এটা তো স্যার আমরা অসুস্থতার অবস্থাটা বুঝলাম স্যার। প্রাইমারি স্টেট বলতে গেলে তখন অ্যাসিড ফসে তাহলে আবার জার্নি বলতে হবে, শর্টকাট দিয়ে একটা কথা বলে দিন, বোঝা যাবে না। অ্যাসিড ফস আমাদের পড়ানো হয়েছে কিন্তু কি জানি, পড়ানো হয়েছে মনে হয়, অ্যাসিড ফস প্রচুর পরিশ্রম করে, অ্যাসিড ফস একজন অত্যন্ত কঠোর পরিশ্রমী মানুষ, সে কাজ পাগল মানুষ, এত পরিশ্রম করে যে তার নিজের আগে পরের কথা ভুলে গিয়ে পাগলের মতো কাজ করে, এবং ওইভাবে কাজ করতে তার খুব ভালো লাগে, সে কখনো নতুন রেকর্ড দেন, অ্যাসিড ফসের আলাদা একটা রেকর্ড দেন, এত ভালো কাজ করে যে সেই কাজের হুকুম সে কাউকে করে না, নিজের কাজ নিজে করে, এবং তার কাজের মধ্যে